একটা নমুনা আপনাদের শোনাই। গার্হস্থ হিংসায় অভিযুক্ত একটা ডায়েরি থেকে গেছে 2 বছর ধরে। যদি ওটা FIR হয়ে এই লোকটা সত্যি সত্যি তদন্তের আওতায় পড়ত, তাহলে হয়তো আজকে এত বড় ঘটনার সুযোগ পেত না। কিন্তু কী ঘটেছিল, কী করেছিল মমতা পুলিশ একবার শুনুন। 2 বছর আগে নিজের স্ত্রী এর নামে অভিযোগ করেছিল, কী করেছে পুলিশ শুনুন। কালীঘাটে থানায় ওকে ডায়েরি দিয়েছিলাম। কেন? এই যে মারধর করার জন্য। কী করত? কিছু না, মারধর করতো, পয়সা দিত না, খাওয়া দাওয়া করতো না। কালীঘাট থানায় অভিযোগ দেওয়ার পর সে গ্রেফতার হয়েছিল? না, হ্যাঁ গ্রেফতার হয়েছিল, একদিন রেখেছিল। তারপরে ওর বোন এলো, ছাড়ালো। কি করে তার বোন? ওর বোন পুলিশে চাকরি করে, ওর 2 বোন পুলিশে চাকরি করে। পুলিশের জামা কাপড় পরে কখনো দেখেছেন? এক দুবার পুলিশের জামা কাপড় পরে এসেছিল। কি রকম জামা পরতো? খাকি রঙে না, ম্যালাটরি রঙে জামা পরে আসতো। সে করে আসতো বাড়িতে বাইক করে আসতো? বাইকে পুলিশ লেখা থাকতো? বাইসে লেখা থাকতো পুলিশ গাড়ি। কি সব হাসপাতালে যে কোনো সময় ঢুকতে পারতো? যখন তখন চলে যেত এনএলএস হাসপাতালের ভিতর। হ্যাঁ, ফিরদৌস শামীম গত পরশু থেকে গতকাল এবং আজও দেখলাম একেবারে সরকারের পেটোয়া কিছু সংবাদপত্র, তারা লিখছে এর মোবাইলে কতক্ষণের অশ্লীল ভিডিও পাওয়া গেছে, তারা লিখছে এর শ্বশুরবাড়ির কী অভিযোগ ছিল, স্ত্রীর কী অভিযোগ ছিল। কারণ লেখার ধক হচ্ছে না এই অভিযোগগুলো পাওয়ার পর পুলিশ কেন কাজ করেনি, ওই পুলিশেরই তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর ধক হচ্ছে না ফিরদৌস শামীম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধক হচ্ছে না এই লোকটাকে, এই সঞ্জয়, এই প্রিন্সিপালটাকে, এই দাগিটাকে একেবারে চিরতরে সার্ভিস থেকে বিদায় করার। কেন বলুন তো, কারণটা কি, কোথায় লুকিয়ে আছে রহস্য? রহস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেই লুকিয়ে আছে। একটু মন দিয়ে শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বহুল প্রচারিত সংবাদপত্রের প্রথম পেজের গতকালের সংবাদ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বিষয়ে আমাদের কিছু লোকানোর নেই, এই বিষয়ে CBI তদন্ত হতে পারে। আচ্ছা, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তো যে স্টেটের প্রধান বলেন যে একটি রেপের ঘটনার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে রাজ্যের পুলিশ এবং কলকাতার পুলিশ অপারগ, সেই স্টেটের মুখ্যমন্ত্রী কি সেই পদে থাকা উচিত, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা বলি যে এই যে এই যে এই যে প্রিন্সিপালের কথা বলছেন, তিনি কিন্তু অর্থোপেডিক সার্জন। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে বিধানসভা ভোটের পূর্বে এই মাননীয় মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেছিল এবং পা ভেঙে গিয়ে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং এই যে ভোট পর্বে তার পা ভাঙার সেই যে ছবি আমরা দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম তিনি ভোট পর্বে পা ভাঙা অবস্থায় ভোট প্রচার করে গেছিলেন। আমার জানতে ইচ্ছা করে যে তার এই যে পা ভাঙা, তার যে পায়ে প্লাস্টার করা, সেই প্লাস্টার করার সঙ্গে কোন কোন ডাক্তারবাবু যুক্ত ছিলেন, সেখানে কি এই প্রিন্সিপাল মশাই যুক্ত ছিলেন, এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় কথা যে এই যে ধরুন এই প্রিন্সিপাল এই যে যখন পদত্যাগ করছেন, পদত্যাগ করার সময় যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়ে যে মেয়েটি মারা গেল তার নাম কিন্তু ডিসক্লোজ করে দিলেন, আপনি বললেন 9 বার। আমাদের যে নতুন যে আইন এসছে ক্রিমিনাল ল, তা ভারতীয় ন্যায় সংহিতা 2023 সেকশন 72 কি বলছে, ডিসক্লোজার অফ আইডেন্টিটি অফ ভিকটিম অফ সার্টেন অফেন্সেস যদি আন্ডার সেকশন 64, 65, 66, 67, 68, 69, 70, 71 এর অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ রেপের ক্ষেত্রে যদি কারোর রেপ ভিকটিমের নাম ডিসক্লোজ করে দেয় তাহলে 2 বছর পর্যন্ত তার জেল এবং জরিমানা হতে পারে। আচ্ছা, এই প্রিন্সিপালের বিরুদ্ধে 2 বছর পর্যন্ত ফিরদৌস শামীম, 2 বছর পর্যন্ত তার জেল এবং জরিমানা, যে লোকের শাস্তি হওয়া উচিত সেই লোককে, এক মিনিট ফিরদৌস বাবু, এক মিনিট, সেই লোককে সকালবেলা চাকরি যাওয়ার পর পদত্যাগ করার পর সাজানো নাটকে পদত্যাগের পর বিকেলবেলা মুখ্যমন্ত্রী তার পুরনো কলেজে ফেরত পাঠাচ্ছেন, মমিতা কি মনে হচ্ছে একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে, এ রাজ্যে মান ইজ্জত নিয়ে বেঁচে থাকা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকা, এ দুটো একসঙ্গে সম্ভব কোনো মহিলার জন্য? প্রথমেই বলবো অনির্বাণদা, খুব লজ্জাজনক একটি ঘটনার জন্য আজকে প্যানেলে বসতে হচ্ছে, এন্ড বিং এ ফিমেল এন্ড বিং এ লেডি, এটা আমার জন্য যথেষ্ট মানে একটা লজ্জাজনক ঘটনা। এই হ্যালো, আমি কি অডিবল আছি? শোনা যাচ্ছে মমিতা, প্লিজ বলুন। ওকে ওকে, আই এম সো সরি। হ্যাঁ, এবার প্রথমে যেটা বলবো অনির্বাণদা, আমাদের পশ্চিমবঙ্গ এখন তৃণমূল কংগ্রেসের একটা কি বলবো মানে দূষিত কন্টেন্ট ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে, যেখানে রোজ রোজ নিত্য নতুন নোংরা থেকে নোংরাতম ঘটনা উৎপাদন করা হচ্ছে। এবং
কোন সরকার, সেটা মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, কেউ কখনো কাউকে ফোন করে বা কারোর বাড়ি গিয়ে ইনস্ট্রাকশন দিতে পারেন না যে যাও তোমরা গিয়ে ধর্ষণ করো। কিন্তু একটা ধর্ষণের মতো লজ্জাজনক ঘটনা ঘটার পর প্রশাসনিক যে স্টেপগুলো নেওয়া উচিত, সেই স্টেপটা মমতা ব্যানার্জি তাহলে বাকি যত ধর্ষণ কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গে তাহলে সবগুলোর উপর নেওয়া উচিত ছিল, স্টার্টিং ফ্রম পার্ক স্ট্রিট টু কালিয়াগঞ্জ। সেগুলোতে কোনোটাতে উনি বললেন না ফাঁসির কথা, হঠাৎ করে আর জি করে ঘটনাতে উনি সাতটা আকারই বলে দিলেন যে না এটা ফাঁসি দেওয়া হোক। ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি বলছেন যে একটা আইন ভারতবর্ষে করা হোক যেখানে থেকে মমতা, এখানে আমার প্রশ্ন, অনেক ছোট থেকে শুনে এসেছি, অনেক ছোট থেকে শুনে এসেছি অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ ছোট থেকে শুনে আসা প্রবাদ, আর ঠিক সেখানে মমিতা আমার বক্তব্য, এই হঠাৎ করে ফাঁসি চাওয়া, হঠাৎ করে এনকাউন্টার চাওয়া, আসলে কি প্ল্যান করে, একদম পরিকল্পনা করে এই সন্দীপের মতো দাগিদের বাঁচাতে চাওয়ার একটা নিখুঁত ষড়যন্ত্র। ছদিন পর কেন, কাল নয় কেন, বিচার বিভাগীয় হেফাজতে নয় কেন, বিচার বিভাগের সরাসরি নজরদারিতে তদন্ত নয় কেন, কাকে বাঁচানোর জন্য, কাকে আড়াল করবার জন্য এখনও মরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী? আপনাদের রায় দেখে নেব, সরাসরি আপনারা কি বলেছেন, আপনারা কিভাবে রায় দিয়েছেন আমার প্রশ্নের উত্তরে। প্রথমে ফেসবুকের পরিসংখ্যান, প্রশ্ন করেছিলাম মমতা মুখ্যমন্ত্রী থাকতে বিচার পাবেন অভয়া, এই প্রশ্নের আড়ালে যে প্রশ্ন ছিল রাজ্যের কোনো ধর্ষিতা বিচার পেয়েছেন আজ পর্যন্ত, ভবিষ্যতে পেতে পারেন যদি এরপরেও আবার কেউ ধর্ষিত হন? 77% বলেছেন না সম্ভব নয়, হ্যাঁ বলেছেন 23%, চোখ রাখবে এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে। মমতা মুখ্যমন্ত্রী থাকতে বিচার পাবেন অভয়া প্রশ্ন ছিল, আপনাদের উত্তর কত শতাংশ, কোন দিকে রায় দিয়েছেন? আবার দেখাচ্ছি এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, 73% বলছেন না, 27% বলছেন হ্যাঁ। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 22,000-এরও বেশি মানুষ ভোট করেছেন, তাদের মধ্যে শতাংশের হিসাবে চোখ রাখবো, মমতা মুখ্যমন্ত্রী থাকতে বিচার পাবেন অভয়া কত শতাংশ, কোন দিকে রায় দিচ্ছেন? 83% ইউটিউবে বলছেন 22,000-এর মধ্যে পাবেন না, 17% বলছেন পাবেন। অর্থাৎ এখান থেকেও স্পষ্ট, আপনারাও কি বুঝছেন, আপনারাও কি ভাবছেন, আপনারা ইতিমধ্যেই কি ধরতে পেরে গিয়েছেন? আমরা সবাই ধরতে পেরে গিয়েছি, শুধু ধরতে পারার পর যে কাজটা সেটা বাকি রয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে তার দল এ রাজ্যের প্রশাসনে ক্ষমতায় থাকতে এ রাজ্যের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারেন্টি নেই, এরপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমার কাজ এখানেই শেষ, অনির্বাণের অগ্নিবাণ শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।